আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেপ্টেম্বর মাস, ইউকে পুরাতন মেহমান, বৃষ্টি আর ঠান্ডা এসে পড়েছে ইউকেতে। সারাদিন মেঘলা আকাশ আর একটু একটু করে বৃষ্টি, চারিদিকে পরিবেশটা একদম থমথম হয়ে আছে। মেঘলা আকাশ আর একটু একটু করে বৃষ্টি এভাবে চলতে থাকবে সামনের দিনগুলো। আমরা বাঙালিরা বৃষ্টি আসলে যে খাবারটির কথা সবচেয়ে আগে মনে করি তা হচ্ছে খিচুড়ি। ছোটবেলা থেকে আম্মুকে দেখতাম বৃষ্টি বা শীতের দিন সপ্তাহে একবার হলেও উনি খিচুড়িটা রান্না করতেন। আমিও আজকে আপনাদেরকে খিচুড়ি করে দেখাবো, কিন্তু এর সাথে থাকবে খাসির গোস্ত বা মাটন। মাটন বা খাসির গোস্ত, এর স্মেলটা অনেকেরই পছন্দ না। স্মেলটা দূর করে কীভাবে এটা রান্না করা যায় তার পদ্ধতি আজকে আমি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে চলে যাই এর প্রস্তুত প্রণালীতে। আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি খাসির গোস্ত বা মাটন দিয়ে খিচুড়ি। খাসির গোস্ত বা মাটনের স্মেলটা দূর করা একটু কষ্টসাধ্য হলেও কঠিন কিছু নয়। আমার রেসিপিটা ফলো করে যদি এভাবে আপনারাও করেন তাহলে খাসির গোস্তের কোনো গন্ধ আপনারা পাবেন না। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। প্রথমেই বলে নিচ্ছি রান্নাটা করতে কি কি লাগবে। তেল, লবণ, পেঁয়াজ বেরেস্তা, তার সাথে রয়েছে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি 1 কাপ টক দই, 1/2 চামচ পেস্ট, 1/3 তেজপাতা, গোলমরিচ, এলাচি, দারচিনি, লং, স্টানিস এবং জয়ত্রী নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। স্টানিস জয়ত্রী কমিয়ে ও বাড়িয়ে আপনারা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহারের গন্ধটা খুব ভালো আসে। নিয়ে নিয়েছি 1.5 কেজি হাড় ও চর্বিসহ মাটন, ধুয়ে ও পানি ঝরিয়ে এতে দিয়ে দিয়েছি আদা ও রসুন পেস্ট। এখানে 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট আমি দিয়েছি। দিলাম 1 কাপ দই, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এতে আরো দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা খাসির গোস্তের গন্ধটাকে অনেকাংশে কমিয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমি 2 চা চামচ লবণ নিয়েছি। দিয়ে দেব 1 কাপ তেল, এখানে আমি সরিষা ও সয়াবিন তেল একসাথে মিশিয়ে দিয়েছি। সরিষার তেল ব্যবহারেও খাসির গোস্তের গন্ধ অনেকখানি কমে আসবে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ম্যারিনেট করার পর এটাকে রেস্টে রাখবো 1 থেকে 2 ঘন্টা। ফ্রিজে রেখে দিলে এটা আরও বেশি ভালো হয়। 1 থেকে 2 ঘন্টা পরে আমরা রান্নার জন্য এটাকে বের করে নিব। যেহেতু এটাতে তেল আগে থেকে দেয়া আছে তাই আমরা সরাসরি এটা প্যানে দিয়ে দিব এবং রান্না শুরু করব। প্রথমে আমরা এটাতে ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিব। প্রথমে দিয়ে দিব এতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিব। তারপর এটাতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা খাসির মাংসের গন্ধটা দূর করতে অনেকাংশে সাহায্য করে।
এবং এটা ব্যবহারে খিচুড়ির স্বাদও অনেকাংশে বেড়ে আসে। আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এবং রান্না করে নিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঢাকনা ছাড়া। ঢাকনা ছাড়া এভাবে রান্না করলে খাসির গোস্তের গন্ধ অনেকাংশে আরও কমে আসবে। ছোটোবেলায় দাদুকে আমি এভাবে রান্না করতে দেখতাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নিব। এখন ঢাকনা তুলে রান্না করে নিব প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো। এখন এতে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ এবং আমার হাতে তৈরি করা গরম মশলার 1/2 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে আরও 10 থেকে 20 মিনিট রান্না করে নেব। বাস হয়ে গেল আমার মাটন রান্না করা। এখন আমরা খিচুড়িটা রান্না করে নেব। এখন একটি প্যানে বা কড়াইয়ে নিয়ে নেব 1/2 কাপ তেল। এখানে আমি সরিষা ও সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি একসাথে। তেলটা একটু গরম হলে দিয়ে দিব এতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর এতে দিয়ে দিব কিছু গরম মশলা এবং কিছুক্ষণ এটা রান্না করে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে আসলে এতে দিয়ে দিব 1/2 কাপ পানি। আর একটু ভালো করে কষানো হলে এতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এখন পোলার চাল এবং ডাল। এখানে আমি 2 কাপ পোলার চাল দিয়েছি এবং 1 কাপ মসুর ডাল দিয়েছি। ভেজে নেওয়া 1 কাপ মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপ সিদ্ধ করা বুটের ডাল। এখানে আমি মুগ ডালটা ছোলা সহ নিয়েছি, আপনারা চাইলে ছোলা ছাড়াও নিতে পারেন। 10-15 মিনিট নেড়ে চেড়ে এটাতে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ এবং 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আর একটু ভেজে এতে দিয়ে দিব 7 কাপ গরম পানি। চাল এবং ডাল সহ 4.5 কাপ হওয়াতে এখানে দেওয়ার কথা প্রায় 8 কাপ পানি, কিন্তু আমি দিয়েছি 7 কাপ পানি। এখানে 1 কাপ পানি আমি কম দিয়েছি, কারণ এটাতে আমি দিয়ে দেব মাটন কারি। কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে খিচুড়িটা নরম হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে রান্না করে নিব। 15-20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এইভাবে কাঠের চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিব। যখন চালটা প্রায় 1/2 ডান হয়ে যাবে আমি এতে দিয়ে দেব মাটন কারি। এভাবে একটু একটু করে সবগুলো মাটন কারি আমি কড়াইয়ে দিয়ে দিব। এখন এতে আরও দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি বা বাটার দিলে সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে এবং বহুগুণে এর স্বাদটাও বেড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। বাস হয়ে গেল আমার মাটন খিচুড়ি। ঢাকনা তুলে একবার দেখে নিলাম এবং চুলোটা বন্ধ করে দিলাম। বাস পরিবেশন করে নিলাম আমার মাটন খিচুড়ি আর এই হচ্ছে তার ফাইনাল লুক। এটা যে আমি মাটন দিয়ে করেছি আমার ঘরে কেউ তা বুঝতে পারেনি। সালাদ এবং আচারের সাথে এটা খেতে আরও বেশি মজা লাগে। আমাদের পরিবারের সবাই খুব মজা করে এটা খেয়েছি এবং এনজয় করেছি। আপনারা একবার ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ইনশাআল্লাহ আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।